বীরভূমের বোলপুরে বুথভিত্তিক কর্মী সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষকে কটাক্ষ করেন। দিলীপ ঘোষ একটি সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অকথ্য ভাষা প্রয়োগ করেন। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানান, দিলীপ ঘোষ বাংলায় রাজনীতি করার আগে নিজের ভাষা সংযত করুন। পাশাপাশি বিজেপির আর নয় কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, চাকরি 15 লক্ষ টাকা, খাদ্য স্বাস্থ্য সাথী কিছুই দেয়নি বিজেপি, মানুষ বোকা নয়। দিল্লির কৃষি আইনের বিক্ষোভ সম্পর্কে বলেন, সারা দেশের কৃষক আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তবে আমি এগুলো ব্যাপারে কিছু বলতে রাজি না। মমতা ব্যানার্জিকে দেখে দল চলে, তৃণমূল কংগ্রেসের মেন হাতিয়ার মমতা ব্যানার্জি। কে কি বললো না বললো, সবাই তো দলই এখন আছে, এখনো দল কেউ ছাড়ে নাই। তাদের সম্বন্ধে কোনো বাজে কথা বলতে আমি রাজি নেই। দল থেকে দেখুন কেউ যায় নাই, সবাই দলের কর্মী। আমিও যেমন কর্মী, তারাও তেমন কর্মী, সবাই আমার দলের কর্মী। আর আমরা সবাই মমতা ব্যানার্জিকেই ফলো করি। সেটা মমতা ব্যানার্জির ব্যাপার, সেটা আমাদেরও কষ্ট হয়েছে। হ্যাঁ, সেটা মমতা ব্যানার্জি কেন বললো, কী জন্য বললো, আমরাও বুঝতে পারি নাই। মমতা ব্যানার্জি আক্ষেপ করে বলেছে, এটা দিদির ব্যাপার আছে। মানে বাংলাতে যে ধরনের কথা বলেছে সেটা মানা যায় না। মমতা ব্যানার্জি কী বলেছে দেখেছেন? কালকে দেখেছেন? জানেন কি আপনারা? হারামি বলেছে। এটা কোনো ভদ্রলোকের, ওনার মাকে যদি কেউ, ওনার ফ্যামিলিকে কেউ হারামি বলে? আচ্ছা, এই বাংলার মানুষ দেখছে না যে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে হারামি বলছে? তারপরেও কি বাংলার মানুষ বোকা? বাংলার মা বোনেরা কি বোকা? তারা মেনে নেবে এই কথাটা? উনি আগে ভাষা ঠিক করুক, তারপর দল করুক। আমাদের আরো দুটো অঞ্চল আছে। আমি মাননীয় অভিজিৎ সিংহ মহাশয়ের সভাপতি